বন্ধুরা, এখন ঠাকুরের বাসন মেজে নিব। আর ঠাকুরের বাসনগুলি দেখছো, পেতল তামার বাসন কিন্তু যতই মাজো, যতই পরিষ্কার করো, 3-4 দিন ভালো থাকে, তারপরে যেই কি সেই। তা আমারও সেম তাই হয়েছে। তো দেখতেই পাচ্ছ বাসনগুলির হাল কি দুর্দশা। আর এই দেখো প্রদীপগুলি, দেখেছো? এটা আমি মাজার পরে তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও। আর এই যে ঘরটা, এটাও দেখে নাও, আমি মাজার পরে এগুলি তোমাদের সাথে শেয়ার করব, দেখবে মাজার পরে এগুলি কেমন হয়েছে, কেমন। তো চলো এখন আমি ঝটপট করে মেজে নিই ঠাকুরের বাসনটা, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু পীতাম্বরী দিয়ে বাসন মাজি আর হাত দিয়েই মাজি, এর মধ্যে কোনো কিছু দিই না, দেখছো? তো এইভাবে ঘষে 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 আমি মেজে মেজে, দেখবে ঠাকুরের বাসনগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখবে। এর আগেও আমি করেছি, আমার ঠাকুরের বাসন কিন্তু ভীষণ চকচকে হয়। ঠাকুরের বাসন নোংরা থাকলে ভালো লাগে না, চকচকে ভাবটা না থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। তো চলো আমি এইভাবে ঠাকুরের বাসনগুলি মেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কেমন, চলো। তো বন্ধুরা দেখে নাও এবার বাসনগুলি কেমন চকচকে হয়েছে, দেখি কি বোঝা যাচ্ছে? এটা স্টিল না পিতল, বোঝা যাচ্ছে? দেখো তো নিচেরটা তো তামার তাওয়া, বোঝাই যাচ্ছে? হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে, দেখেছো কেমন চকচকে হয়েছে, কেমন চকচকে করে আমি বাসনগুলি মাজলাম। আমার এটা আগাগোড়াই জানো তো, সব ঠাকুরের বাসন না চকচকে হলে আমি পুজো দিয়ে তৃপ্তি পাই না, আমার ঠাকুরের বাসন একদম চকচকে লাগবে। তা আগে তো তেঁতুল দিয়ে মাজতাম, হতো, অত ভালো হতো না। আর এখন আমি পীতাম্বরী দিয়ে ঠাকুরের বাসন মাজি। আমার সবসময় মনে হতো আগে জানো তো বন্ধুরা, যে ঠাকুরের বাসন, মন্দিরের ঠাকুরের বাসনগুলি এত সুন্দর কি করে চকচকে হয়, আমাদের বাসনগুলি এত চকচকে হয় না কেন। তখন একদিন আমি জিজ্ঞেস করলাম মন্দিরে, তখন সেখান থেকে আমাকে বলল তারা নাকি পীতাম্বরী পাউডার দিয়ে বাসন মাজে। আমি বললাম ওই পাউডার কোথায় পাওয়া যায়, তখন তারা বলল বাসনের দোকানে বা হার্ডওয়ারের দোকানে। ব্যাস, বলাও কি কাজ করাও কি শেষ, অমনি আমি ওই পাউডার কিনে এনে বাসন মাজা শুরু করলাম ঠাকুরের বাসন। আর দেখো কি সুন্দর ঝকঝকে তকতকে হয়েছে ঠাকুরের বাসনগুলি, তাই না বন্ধুরা? দেখে আমার মন একদম ভরে যায়। আর আমি এইভাবে পুজো দিই না, আমার ঘরটাকেই যেন আমার মন্দির মন্দির লাগে।